يا نساء النبي جلستن كأحد من النساء إن تقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا বলেন ও নবীর পন্থীগণ, ও নবীর স্ত্রীগণ, আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন শুধু নবীর পন্থীগণ বোঝানো হয় নাই, আল্লাহ তামাম পৃথিবীর নারীদের খেলনা বুঝাইছে, ও জামালপুরের নারীরা, ও পলাশী এলাকার নারীরা, ও বাংলাদেশের নারীরা, ও তামাম পৃথিবীর নারীরা, তোমরা যেহেতু ইমান আছেই, তোমরা যেহেতু ইমান আছেই, তোমরা আল্লাহ বিশ্বাস করো, তোমরা নবী বিশ্বাস করো, তোমরা কোরআন বিশ্বাস করো, আখেরাত বিশ্বাস করো, পরকাল বিশ্বাস করো, জান্নাত বিশ্বাস করো, জাহান্নাম বিশ্বাস করো, তোমরা যদি আল্লাহকে ভয় করেই থাকো তাইলে তো তোমরা হিন্দু নারীদের মতো নয়, খ্রিস্টান নারীদের মতো নয়, ইহুদি নারীদের মতো নয়, খ্রিস্টান নারীদের মতো নয়, নাস্তিক নারীদের মতো নয়, মুরতাদ নারীদের মতো নয়, অন্যান্য বিধর্মী নারীদের মতো নয়, যেহেতু গো নারী তোমাদের ইমান আছে, তোমরা যারা ইমানদার ইনে তাকাই তুন্না ফালা ফালা তাখুদাও না বিল কাউলি ফায়াতমাগাও ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কাউলা মারুফা। ও জামালপুরের নারীরা, তোমরা হিন্দু নারীদের মতো নয় যেহেতু তোমরা ইমানাতেই, বৌদ্ধ নারীদের মতো নয় তোমরা যেহেতু ইমানাতেই, তাইলে তোমরা বেগানা পুরুষের সাথে যখন তোমরা কথা বলো গো, যার সাথে তোমার বিয়ে বসা হালাল, যাকে তুমি বিয়ে করা হারাম, যাকে তুমি বিয়ে করা হালাল, যে তোমাকে বিয়ে করা হালাল, এ হলো বেগানাও, এই বেগানা পুরুষের সাথেই, বেগানা পুরুষের সাথেই, বেগানা যুবকের সাথে যখন তুমি কথা বলো গো, কথা বলতে যাইয়া তোমার কথার পর্দা করিতে হইব, তোমার কথার পর্দা করতে হবে। বলি হুজুর কথার পর্দা আবার কি? আজীবন শুনলাম দেহের পর্দা, বুরকা ফরো, মৌলভীরা ওয়াজ করে বুরকা ফরো, আর এই মোল্লায় ওয়াজ করছে কথার পর্দা করো, এটা আমার ওয়াজ নয়, এটা আল্লাহ কইছে। কত নম্বর ফারা? 22 নম্বর ফারা। কোন সুরা? সুরে আহজাব। আয়াত তোমার কত? 32। আয়াত তোমার কত? আল্লাহ বলেন ইয়া নিসা আন-নবী জিলাসতুন্নাকা আহাম লাসতুন্নাকা আহাদিন মিনান নিসা ইন তাকাইতুন্না ফালা তাখদউনা বিল কাউলি ফায়াতমাগাও ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাউলা আল্লাহ বলেন ও নারী, তোমাদের যেহেতু ইমান আছে গো, তোমরা আখেরাত বিশ্বাস করো, আল্লাহ বিশ্বাস করো, নবী বিশ্বাস করো, পরকাল বিশ্বাস করো, বেগানা পুরুষের সাথে যখন তুমি কথা বলো, কথা বলতে যাইয়া তুমি কথার দিকে লক্ষ্য করিতে হইব, কথার দিকে লক্ষ্য করতে হবে। ও নারী, তোমার কথা হলো 3 প্রকার। টেন্টের কথা কয় জাত? 3 জাত। কয় জাত? আরে কথা 3 প্রকার। এক জাতীয় কথা হলো নরম, আর এক জাতীয় কথা হলো গরম, আর এক জাতির কথা নরমও না গরমও না, এটা কিটা হয়? মিডিয়াম। কি হয়? মিডিয়াম। তিনি বেট টেন্টের কথা কয় জাত? জুড়ে কোন কয় জাত? 3 জাত। নরমটার কথা তো আল্লাহ কইয়ে নিছে, আর একখান আয়াতে আল্লাহ গরমের কথা কইছে, নরমের কথা কইয়ে নিছে। ফালা তাখদুনা বিল কাউল, তাখদুনা এর অর্থ হলো ফালা লাইজিনা। তাফসিরে জালালাইন আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাইহি তাখদুনার ব্যাখ্যা করেছেন, ফালা লাইজিনা। ও নারী, তুমি নরম ভাষায় কথা কইও না, নারী গো তুমি গরম ভাষায়ও কথা কইও না, গরমভাবে কথা কইলে পুরুষের মনে কষ্ট আসবে, নরম ভাষায় কথা কইলেই পুরুষ যারা আছে যুবক বেডাইন, পুরুষের কলবের মধ্যে ব্যামার সৃষ্টি হইব। বেমার সৃষ্টি হয় কেমনে? দেখেন কেমনে হয়?
তোর কথার মাধ্যমে বেমার সৃষ্টি হয়, আল্লাহ নিজে কইছে, আমি কই না আল্লাহ কয়। আল্লাহ বলেন ফায়াতুমা আল্লাযী ফি কলবিহি মারাদ। কি অত ছেলে, যে ছেলের সাথে সেরি তুই কথা কইবে, কথা কইলে যদি নরম কথা কস, মিষ্টি ভাষায় কথা কস, মজার মজার কথা, প্রেমের আলাপ, মজার আলাপ, প্রেম প্রীতির আলাপ, এই জাতের আলাপ আপনার জামালপুর নাই কই না গেরে। এই আলাপ আলোচনা করলেই তো বেমার সৃষ্টি হয়, কোন জায়গায় বেমার হয়, কলবের মধ্যে রোগ হয়। এই কলবের রোগী আজকে অধিকাংশ যুবকরা কই না গেরে, অধিকাংশ যুবকরা আছে কলবের রোগ। কেমনে রোগ হইল? সেইডেন্টের মাধ্যমে, বেডেন্টের মাধ্যমে, সেইডেন্টের মাধ্যমে সেই রে কথা কয়, তার কলব রোগ হয়, সেই রে কথা কয়, তার কলব রোগ হয়। এর লাগে আল্লাহ সেরি রে কয়, ও সেরি তোর কারণে যে কিন্তু আরেক বেটার রোগ হয়, তুই কথা কইচা হে সুস্থ থাকবো কই না গেলে, তুই কথা কইচা সুস্থ থাকবো। তাইলে নারীরা কথা কয় আর স্যারান্তের কলব রোগ হয়, বেমার হয়। এই বেমারের চিকিৎসা একমাত্র নারীর আওয়াজ বন্ধ করা কই না গেলে, তোর আওয়াজ বন্ধ কর। তাইলে আগে কইছিলাম কলব রোগ হয়, তাইলে মন ঠিক কই না গেলে, হ্যাঁ সব ঠিক। তাইলে আমরা আগে মন ঠিক করে নাই, তাইলে বুঝলাম রোগ হয় কেমনে, রোগ হইল নারী কথা কয় আর যুবকের কলব বেমার সৃষ্টি হয়, কলব রোগ হয়। তাইলে আজকে এই জাতীয় রোগ আজকে আমরা সমাজের অধিকাংশ যুবকরা কোন কথা ঠিক না বেঠিক। এ আমার যুবক ভাইরা, তোমরা এই রোগ কি সারার সারতায় না, এই রোগের চিকিৎসা কি করতায় না, করতায় নাইলে জাহান্নাম থেকে বাঁচতে হাঁটে নাই, আর নাইলে জান্নাতে যাইতে হাঁটে নাই। জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে রক্ষা পেতে চাও, এই কলমের চিকিৎসা করতেই হইব। হুজুর করলাম না, তাইলে কি তৈল, তাইলে কি হইল? তাইলে আর একটা উদাহরণ দিই, তাইলে তোমার কলমের অবস্থাটা কি? নবীজি একখান হাদিসে বলেন, যারা নাকি বালেক হয় মরণ পর্যন্ত, বালেক হওয়ার পর থেকে নিয়া মরণ পর্যন্ত, যার দিন আমলনামায় আমলনামায় গুনাহ লেখা হয়, সব লেখা হয়, আর যখন বালেক হয় না, উপযুক্ত হওয়ার আগে নারী হও পুরুষ হও, প্রত্যেকের কলব তাকে দুধের মতো সাদা, প্রত্যেকের মন তাকে দুধের মতো সাদা। এর আমলনামায় কোনো গুনাহ নাই, এর আমলনামায় কোনো নেকি নাই। এই সে এই কথা কই আর একটা বিপদ হলাইলাম। হুজুর এটা কিতা কয়, কল আর আমল নমায় নিয়ে কেউ নাই, গুণাও নাই। তাই দিয়ে অত কোরআন শরীফ পড়তা চাইতা সব কই যায়, নাবালিক ছেলে কোরআন শরীফ পড়ে না, নাবালিক ছেলে কোরআন শরীফ পড়ে না। হুজুর আমনে কইছো না আমল নামাত নিয়ে কেউ নাই, গুণাও নাই, তে এত সব যে কামাইতেছে, ইডি কোন ব্যাংক জমা হয়? এই প্রশ্ন থাকলে থাকতে পারে, আপনারা থাকলে থাকতে পারে। এই প্রশ্নের উত্তর মুফাসসিরে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, এই নেকিগুলি তার আব্বার আম্মার আমল নমায় যায়। এই কারণে নাবালিক থাকতে সেরে মেয়েরে যত কোরআন ফরাইবেন এই সব আপনি ভাইবেন, বুঝছেনি? এই ফ্যাক ফ্যাকার ব্যাং ব্যানার থিরিং তিরিং না শিখাইয়া কোরআন শরীফ শিখা, থিরিং তিরিং না শিখাইয়া কোরআন ফরা কোরআন শিখা, তোমার আমল নামায় কোরআনের প্রত্যেকটা অক্ষরের সব আপনার আমল নামায় যোগ হবে। কথা বুঝতেছেন? তাইলে যখন বালেগ হয় না, এর আগ পর্যন্ত কলব দুধের মতো সাদা, আর যখন বালেগ হয়, যখন একটা গুণা করে কলবের মধ্যে একটা কালো দাগ লাগে, আরেকটা গুণা করে আরেকটা দাগ লাগে, আরেকটা গুণা করে আরেকটা দাগ লাগে, আরেকটা গুণা করে আরেকটা দাগ লাগে, এইভাবে যত গুণা করে একটা একটা করে দাগ লাগে। কালো দাগ না সাদা দাগ, কালো দাগ। মেশকাত শরীফ কিতাবুল ফিতান প্রথম নম্বর পৃষ্ঠা, হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলার কর্তৃক রাওয়ায়াত এই হাদিসটা, মেশকাত শরীফ কিতাবুল ফিতান প্রথম পৃষ্ঠা। নবী বলেন, নখে দাগ দাগ লাগে, সাউদা মানে কালা, নকিতাত নুক্তাতুন সাউদা, বান্দা আর বান্দি
যুবক যুবতী যখন গুনার কাজ করে কালো একটা দাগ লাগে, আরেকটা গুনা করে আরেকটা দাগ লাগে, আরেকটা গুনা করে আরেকটা দাগ লাগে, এইভাবে যত গুনা করে অত দাগ লাগে। এটার তো চিকিৎসা করছে না, এটার তো ঔষধ নাই, এটা তো ঔষধের জন্য কোথাও যায় নাই। যেই পরিমাণ গুনা করলো সব দাগ কলবের মধ্যে লাইগা রইল। এইভাবে দাগ লাগতে 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 তার কলবের মধ্যে সাদা দাগের বিন্দু মাত্রও থাকে না, তার সম্পূর্ণ কলবটা একেবারে আমাবস্যার মতো হয়ে যায়, একেবারে আলকাতরা তেলের মতো হয়ে যায়। তেলের মতো হওয়ার পরে এরপরে তার অবস্থা কিতা হয়, এরপরে অবস্থাটা নবীজির আরেক কান হাদিসে পাওয়া যায়। এর কলবটার অবস্থা এমন হয়, এখন কোরআন শরীফ এর ভিতরে যায় না, কোরআনের কথা ভিতরে যায় না। যেমনভাবে আপনাদের মোবাইলের মধ্যে একটা মেমোরি কার্ড আছে না, সেট মেমোরিই হোক আলাদা মেমোরি হোক, এটা মাঝে মধ্যে বড় নি কয়না গেলে বলে ফুল হয় না বেড়া। গত দুই চার দিন আগে আমার এই মোবাইলে একটা নাম্বার সেভ করতাম, তখন আমি তো সেভ করতাম পারি আর কিছু পারি না, সেভ করাটা হিকালছি। এটা কোনো কিতাবও নাই তো লাগে আমি এটা হিকালছি, কেমন আমি কোনো গেলে পরে সেভ করেন যাই করতেছি, ওন কেটা নেয় না, এটা নেয় না, কিন্তু মোবাইল নষ্ট হয়ে গেছে নাকি নেয় না কেন। পরে আমি একজনের কাছে লইয়া গেলাম, ভাই আমার এই এই নাম্বারটা সেভ করতাম এটা নেয় না কেন। ওর হে অশেষ গুতা দেখো হুজুর, এটার তো এই যে যতটি লেহার কথা নাম্বার এটি লেহা শেষ ফুল হয়ে গেছে, ওখানে নতুন নেয় না বেড়া, ওর নেয় না, ওর হিরায় দেলায় যা দেই হিরায় দেলায় যা দেই হিরায় দেলায়। তাই আমি কইতে এটা তো আমার জরুরি, এটা লেহন হয়ে লাগবো, কয় হুজুর তৈলে একটা নাম্বার কাটন লাগবো। আমি তাতে বুঝা কাটি কোরআন যেটা হয়ে গেছে গা, এইটা কাটতে লাই তো যার সাথে যোগাযোগ হয় না আমিও করি না, সেই এইটা একটা নম্বর ডিলেট করছি পরে এটা নিচে গা তাইলে কালি হয়েছে ওখান ফিট হয়ে গেছে গা বুঝছেন নি। তাহলে মেমোরি ফুল হইলে ভিতরে যায় না, এবার সিম কার্ড ফুল হইলে ভিতরে যায় না। আমরা গুণা করতে 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 আমাদের কলপটা ফুল করে লেছি, এখন আর নতুন ভিতরে যায় না। নতুন কথা কোরআনের কথা ধর্মের কথা হুজুরের কথা মোল্লা মুন্সির কথা ভিতরে যায় না, কেন লাগিয়া খালি নাই কই না গেলে খালি নাই ভিতরে যায় না। এই কারণে চিকিৎসার দরকার, ডিলেট করো গুণাগুলি ডিলেট করো, কালো দাগ পরিষ্কার করো, এরপরে কোরআনের আয়াত যাইব। এই ডিলেট না করার কারণে 65 বছর বয়সে একজন বৃদ্ধ চাচা গেছে তবলিগ, কত বছর বয়স 65, এর আগে আকাম কুকাম করুণার সভাপতি আছেন। আমারে আমি হিসাবে কইতেছে ইমাম সাহেব, আমির সাহেব কইতেছে বা আবির সাহেব আমি শুধু থাকতে আফিজ ইসলাম গা বুঝছি নি, ঠিক কইতেছে আবির সাহেব ওনারে কোরআন শরীফের কিছু আয়াত শেখায় ওরা তো নামাজ ভরণ লাগবো, নামাজ তো কোরআনের আয়াত ছাড়া হইতো না কি তা কোন আড্ডুম বাড্ডুম গোর আড্ডুম সাজে ঢাক ধুক বাঁচতে বাঁচতে চল্ল ঢুলি আল্লাহ একবার নামাজ হইব, নামাজ ল কী লাগবো কই না গেলে, আরে কোরআন লাগবো, কোরআন ছাড়া নামাজ হইতো না। স্কুলে করো ভার্সিটি করো কলেজও করো মাস্টার হও MBBS FRCS বত বড় হইন কোরআন ছাড়া নামাজের অভার কোনো ভাও নাই। তখন আমি চাষারে কইলাম চাষা ওই আপনার কোন সুরাটা ফললে আপনার সহজ হইব, আমার চাষায় কইছে কোরআন শরীফের সর্বশেষের সুরা। আমি কইলাম চাষা এটা খেয়ে এটা তো বড় কঠিন, কয়বার এর পরে যদি আরও কোনো সুরা থাকতো তো সেটা কইলাম নি, আর না ইতে কিতাও তা তখন ইডা বেড়া আমার কইতাছে। তখন আমি যখন চাষারে কইলাম চাষা এটা কঠিন ফাটা না কবের আগে ফরা, তাই আমি ওনারে ফরাইছি শেষ। এখানে একটা আয়াত আছে আল্লাহ দি ইউয়াস উইসো আল্লাহ দি ইউয়াস উইসো ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমি যখন চাষারে কইলাম চাষা কই আল্লাহ দি ইউয়াস উইসো সাসায় তো ইউএস হয়েছে উচ্চারণ করতে পারে নাও, সাসায় কয় ইউসু ইউসু, আমি কই ইউএস হইছু সাসায় কই ইউসু ইউসু, আমি কই সাসা ইউসু ইউসু না, আমি কই ইউএস হইছু ওয়াস ওয়াসা ইউএস হইছু, আমি কই ওয়াও দিয়া সাসায় কই ইউসু ইউসু। আমি কইলাম সাসা আপনি আজীবন কী করছেন
কয় এমন কোন কাম নাই যে আমি করছি না, ঠিলা কাম কুকাম কইরা খলপ এই পরিমাণ দাগ লাগাইছে আল্লাহ দি ওয়াস পিছু বিত্রে দেয় না, এই পরিমাণ দাগ লাগবে এখন তো বিত্রে দেয় না, আমি 17 দিন পর্যন্ত সাসারে কইছি আল্লাহ দি ওয়াস পিছু, 17 দিন পর্যন্ত সাসায় কইছু ইউসু, এরপরে আমার এক হইছে হইছে বলছে নি এখন ইউয়াস হইছে তো বড় করতে ভালো হই না ইউসু ইউসু এরপরে কয় হইছে হইছে আমার এক হইছে হইছে, এটার ফলাফল কি খাইলাম কোরআন শরীফ ভিতরে যায় না, কেন আমাদের কলব নামক মেমোরি পুল হয়ে গেছে, গুনার কাজ করছে করতে মোবাইল দেখা, ভিডিও দেখা, টিভি দেখা, ফেসবুক দেখা, ইউটিউব দেখা, নারী দেখা, বেগানা নারীদেরকে দেখা, আকাম কুকাম দেখা, আকাম কুকাম কইরা, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, মদ খাইয়া, গাঞ্জা খাইয়া, জিনা পে বিচার কইরা, আমাদের কলব এই পরিমাণ ফুল হয়েছে, এখন কোরআন শরীফের আল্লাহ দি ইউয়াস কিছু ভিতরে যায় না, কথা বুঝাইছেন নাইছে না, তাইলে এখন আমাদের করণীয় কি, আমাদের গুণাগুলিকে ডিলেট করা, গুণাগুলিকে ডিলেট করা, তওবা করো ডিলেট হবে, তওবা করো ডিলেট হবে, তওবা করো ডিলেট হবে, আর জীবনে গুণা করব না, আল্লাহ সেই কথাটাই বলেন, ইয়া আয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, ও ঈমানদারের দল তোমাদের দেখার বিষয় হইল তোমাদের মন ঠিক করাও, মন ঠিক করো, মন ঠিক কইনা কেরে মন ঠিক সব ঠিক, মন ঠিক সব ঠিক, আজকে আমরা আলোচনা করলাম ভিতরের কেমনে গুণ হয়, মাত্র একটা উদাহরণ দিলাম, এই জাতীয় আরব রোগ আছে, রোগ তো এক না আরো রোগ আছে, এই পর্যন্ত আর লম্বা আর করতাম না পারলাম না, এই সর্বনাশ মেলা সময় গেছে গা, আমরা যেহেতু মসজিদের উদ্যোগে আয়োজিত, এই যে আগেই কুছিলাম মাল আমার না আল্লাহর, জান আমার না আল্লাহর, তাহলে আল্লাহ যদি কইন যে মাল আমারে দেও দিতে রাজি থাকলে সত্যিকারের ব্যবসায়িক, যদি দিতে থাকো না তাহলে ব্যবসায়িক নামে কি বাস কি বাস, দেখে আপনারা ইচ্ছা করেও কইলেন হুজুর মসজিদ আমি অত টেহা দিব